ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কের গর্ত মেরামতে হাইওয়ে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশ্বরোড মোড়ে নিত্যদিনের যানজট মুক্ত করতে মহাসড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দ ইট দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করেছে খাটিয়াতা হাইওয়ে থানা পুলিশ। এতে নিত্যদিনের অল্প সময়ের জন্য যানজটও অনেকাংশে নিরসন হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের সরাল বিশ্বরোড মোড় অংশে বড় বড় গর্তে ইটের ভাঙা সুরকি ও ইট দিয়ে ভরাট কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ, এসআই মোহাম্মদ সারোয়ার হোসেন, সার্জেন্ট সুজা ইসলাম, এএসআই মোহাম্মদ শাহিন মিয়া, এটিএসআই মৃণাল কান্তি দেব প্রমুখ। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ের উপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহন যাতায়াত করে। গত 5 আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর জেলায় নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে সড়কে খানাখন্দে ভরপুরে কুমিল্লা সিলেট ও ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ির অংশ। এতে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। সরাল খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ বলেন, নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের প্রকল্পের কাজ বন্ধ থাকার কারণে বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্বরোড মোড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। এতে সৃষ্টি হচ্ছে যানজট। আমরা সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট সকল জায়গায় যোগাযোগ করে সংস্কারের জন্য বলেছি। রাস্তার সংস্কার কাজ দেরি হচ্ছে বলে হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসন সহ দুর্ঘটনা রোধে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি সংশ্লিষ্ট বিভাগ দ্রুত মহাসড়কে থাকা বিভিন্ন খানাখন্দ ও গর্তগুলো সংস্কারে উদ্যোগ নিয়ে যাত্রাপথকে আরও নিরাপদ করবে। পথিক টিভি, নিউজ ডেস্ক।